बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम विश्व आध्यात्मिक ज्ञान संचार दरबार शरीफ हईते जे शामीम आली चिश्ती जे बोईटी बेर करेछेन से बोईटी थेके एकटी आलोचना करब। से आलोचनाटी हलो এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যা কিছু আছে 18,000 মাখলুকাতি আদম, এ কেমন কথা? চলুন একটু বুঝিয়া লই। আমরা এখন চলে যাব সেই সৃষ্টির গোড়াতে। আল্লাহর নূরে মুহাম্মদী নূর সৃষ্টি হইয়াছে এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে। 18,000 মাখলুকাত সৃষ্টি হইয়াছে এবং এই মাখলুকাতের মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। আমি বলতে চাই এখন সমস্ত প্রাণী জগতই আদম। যদি আমরা সকলেই ভাবি এবং বলি সমস্ত প্রাণী জগৎ আদম হয় কী করে, তাহলে আমি বলবো সমস্ত প্রাণী জগৎ যদি আদম না হয় তাহলে আল্লাহ দোষী হইয়া যাবেন। আল্লাহ সমান বিচারক আর থাকিবেন না, কারণ সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মানুষ রূপে যাহাদেরকে পাঠাইয়া দিলেন তাহাদের কি পূর্ণতা ছিল? এবং যাহারা অন্য অন্য প্রাণীদের রূপে পাঠাইয়া দিলেন তাহাদের কি অপূর্ণতা ছিল? সর্ব 18,000 মাখলুকাতেরই তো প্রাণ আছে, আত্মা আছে, রূহ আছে। সৃষ্টির শুরুতেই তো তাহাদের কোনো অপরাধ ছিল না, কেননা তারাও তো আদম। এখানে মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদের ও রূপ সৃষ্টি করিয়াছেন আল্লাহ। সমস্ত আত্মাই আদম রূপেই সৃষ্টি করা হইয়াছে। এখন কিছু আদম রূপে মানুষ পৃথিবীতে আসিয়া গেলেন, আর কিছু নয় শুধু 10 ভাগের 1 ভাগ মানুষে আসিয়া গেল। বাদ বাকি কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখিতে জন্ম নিতে হইল। কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখিতে জন্ম নিতে হলো কেন? তাহাদের কি অপরাধ ছিল? অপরাধ ছাড়া তো আল্লাহ কাউকে সাজা দেন না, বেআইনি কাজও করেন না। তাহলে কেন আইনে বা কোন আইনে তাহারা প্রাণী জগতে চলিয়া গেল এবং জন্ম নিতে হইল? আল্লাহ সমস্ত আত্মা জগৎকে জন্ম নেয়ার আরও অনেক আগে বলা হইয়াছে, হে সকল আত্মা, শৃঙ্খলার সাথে এই কাজগুলো করো এবং আজ থেকে তোমাদের এই ডিউটি দেওয়া হইল। এবং আরও বলা হইয়াছে, তোমাদের মধ্যে যাহারা আমার আদেশ পালন না করিবে ও বিশৃঙ্খলা করিবে তাহারা দোজক ও জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তখন দেখা যায় বেশিরভাগ আত্মাই আল্লাহর হুকুম পালন করে নাই, যাহার ফলে তাহাদেরকে কীট পতঙ্গের, গাছপালা, পশু পাখি রূপে জন্ম নিতে হইল। এবং যাহারা পশুরূপে জন্ম নিল তাহারাই জাহান্নামী হইল বা জাহান্নামী হইয়া গেল। আর আমাদের আরও শাস্ত্র গ্রন্থে পেয়েছি, যাহারা দোজকী তাহাদেরকে আল্লাহ মানব রূপে এই দোজকে নিক্ষেপ করিবেন না, পশুরূপে দোজকে। যাহারা আদম বা মানুষরূপে আসিলেন এই পৃথিবীতে জন্ম নিয়া, সেই একমাত্র বেহেস্তি। এই পৃথিবীতে সমস্ত 18,000 মাখলুকাত মূলত আদম এবং আদম রূপেই আত্মা বিরাজমান আছে, কিন্তু 18,000 মাখলুকাত এদের মধ্যে মানুষই শুধু
মানব রূপ পাইয়াছেন, বাদবাকি অন্যান্য প্রাণী রূপে জন্ম নিলেও দেখা যায় তাদের আত্মাটা মানব রূপেই বিরাজমান আছে। তাই বলেছিলাম সমস্ত 18,000 মাখলুকাতি আদম, আদম তাহারা অপরাধের কারণে জাহান্নামের গভীরে চলে গিয়াছেন, আবার যখন উঠিয়া আসিবেন তখন আস্তে আস্তে মানব রূপে আসিবেন, বানর শিম্পাঞ্জি গেরিলা হইয়া শেষে মানবের গড়ে জন্ম নেবেন। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন এবং বুজার তৌফিক দান করুন। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে মোহাম্মদ শামীম আলী চিস্তির লেখা এই গ্রন্থের একটি খণ্ড আপনাদেরকে শোনানো হইল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। মোহাম্মদ শামীম আলী চিস্তির লেখা বইটি থেকে, আর সেই বইটির নাম হলো বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে মোহাম্মদ শামীম আলী চিস্তির হাতে যে লেখা বই, সেই বইটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। যেটা আপনাদের সামনে উত্থাপন করব সেই কাহিনীটি হলো একটা সংসারের টানাটানি চাহিদা পূরণ করিয়া সময় চলে যায়, কিভাবে সাধন করিব, কিভাবে আল্লাহকে লাভ করিব, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা দর্শকদের সামনে আমরা তুলিয়া ধরব ইনশাআল্লাহ। সংসারের চাহিদা পূরণ করিয়া সময় চলিয়া যায়, চেষ্টা করি আর ভাবি আজ আমরা মুর্শিদের দেওয়া কিছু সাধনা করিব, সেই দিন দেখা যায় সাংসারিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যা দেখা যায় এবং মাথায় একটা টেনশন আসিয়া পড়ে, আমি আর পারি না, মনও ঠিক থাকে না, একদিকে মনের অসুস্থতা আর একদিকে সারাদিন খাটাখাটনি করিয়া শরীর দুর্বল হইয়া গিয়াছে। তখন চেষ্টা করি ও দেখা যায় আমি একটু সাধনও করিতে পারিতেছি না, আমি আল্লাহর একটু গুণকীর্তন গুণ বিষয়ে যে কিছু করা দরকার করতে পারছি না, শরীরটা পড়িয়া গিয়াছে, মনে হচ্ছে শুইয়া পড়িলেই ভালো লাগবে, আর শুয়ে শুয়ে ভাবি সারাদিন তো দুনিয়াবি কাজ কর্ম, যেখানে যাওয়ার দরকার যা কিছু করার দরকার সবই তো করলাম, কষ্ট হলেও আমরা সেই কাজগুলো সারিয়া আসি, কিন্তু আল্লাহর কোনো কাজ করিতে গেলে শরীরটা আর চলে না, এসবের কি কারণ? আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এই কথাটি আল্লাহ সূরা মুলুকে এই আয়াতটা আল্লাহ বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তবে আমাদের অনেকেরই দরকার যে কোরআনের আয়াত বলে সেই বাংলাটা বললে অনেকেই সন্তুষ্ট হন, তাই আমি বলছি সূরা মুলুকের যে আয়াতটি, সে আয়াতটি হলো ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ বলিতেছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম? তাহলে বোঝা গেল আমরা কি ভুল করতেছি না, দুনিয়ার সমস্ত কাজ কর্ম সেরে আসতে পারি, রাতের গভীরে যখন আল্লাহকে একটু ডাকব তার হয় না, তাহলে সারাদিন দুনিয়াবি কাজ কর্ম তো ঠিকই হইতেছে কিন্তু আল্লাহর ইবাদত তো কিছুই হইতেছে না। কারণ কি? কারণটি হইল দুনিয়াটাই আমার কাছে বড়, এখনো হইয়া আছে, যেমন
ভালো খাবো, ভালো চলবো, ভালো পরবো এবং সংসারেও আশা করিতেছি যে ভালো সম্পদ হোক। যেমন আমি যখন সারাদিন খাটাখাটনি করিয়া বাড়ি ফিরলাম এবং বিভিন্ন টেনশন করিয়া মন ভালো না এবং বেশি খাটাখাটনি করিয়া মন ভালো না, মনে এখন শুয়ে আরাম করিলেই ভালো লাগবে, এমন কি শুয়েও পড়িলাম। এমন সময় একটা খবর আসলো, 5 মাইল রাস্তা হাঁটিয়া গেলে আমি যাহার কাছে 70,000 টাকা পাইতাম, এই মুহূর্তে গেলে আমি সেই 70,000 টাকা পাইয়া যাইব। শোনার সাথে সাথে বিছানা থেকে উঠিয়া হাঁটিতে শুরু করিলাম এবং 5 মাইল রাস্তা হাঁটিয়া সেই 70,000 টাকা আনিতে সক্ষম হইয়া গেলাম। এই জন্য আমি বলিতে চাই, আল্লাহর ইবাদত করা বা সাধনা করা, আল্লাহকে লাভ করা, ভালোবাসা সেই 70,000 টাকার চেয়েও ছোট ছিল। যদি কেউ বলে না টাকার চেয়েও আল্লাহ কোটি কোটি গুণে বড়, তাহলে আমি শামীম আলী বলবো, যদি আল্লাহকে ছোট না করিতাম তাহলে সেই প্রতি রাত্রি তো আমি আল্লাহর ইবাদত বা সাধন করিয়া ফেলিতাম, শুয়ে আর থাকতে পারতাম না। আমরা সংসারের এই সমস্যা সেই সমস্যা বলিয়া বেড়াই, কিন্তু এই সমস্যা থাকবেই, এই সংসারের কারণে আল্লাহর ইবাদত করিতে পারি না। এইগুলো হলো আমরা আমাদের নিজেদেরকে নিজেই ধোকা দিতেছি। আমরা অন্য ধর্মগ্রন্থের একটি কথা শুনিয়াছি যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, এই নামেতে একদিন আমরা হইয়া যাব ভবনদী পারি, পার হইয়া যাইব গো। আর আমাদের গ্রন্থ কি বলে, জিকিরকারী আমরা যদি এই জগতে হইয়া যাইতে পারি, এই জিকিরের ডাক শুনিয়া আল্লাহ একদিন সারা দিয়া দিবেন, আল্লাহর বাড়ি একদিন আমরা চলে যেতে পারব। যেমন হাঁটা চলা খাওয়া প্রয়োজনীয়, কথা বলা এবং সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করিব এবং যতটুকু পারি আল্লাহকে লাভ করিতে যাইয়া মুর্শিদের দেওয়া সাধন ভজন করিব। তো আল্লাহ আমাদেরকে, আমরা একটা কিছু বলি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কিন্তু আল্লাহ তৌফিক দান করবে যখন আমি কর্ম করে অগ্রসর হব, সেই অগ্রসরের দিকে লক্ষ্য করে তখন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। কিন্তু আমরা বলি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিত, এই কথাটা আসলে আমরা কোন জ্ঞানে বলি জানি না, যে আমরা যদি আল্লাহর পথে বা আল্লাহর সঠিক পথে যদি আমরা রওনা দেই এবং আল্লাহর দেওয়া কর্মগুলো যদি আমরা করি, তাহলে দেখা যায় আমি যখন নিজে নিজে অগ্রসরের পথে পা বাড়াইলাম তখন আল্লাহ আমার নিয়ত অনুসারে তিনি আমাকে অবশ্যই তৌফিক দান করেন। আর আমরা যদি অগ্রসর না হই তাহলে আল্লাহ কখনোই তৌফিক দান করবেন না। তো আমাদের দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আলোচনা আপনাদেরকে শোনাইলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা সামনে আধ্যাত্মিকতা কিছু বিষয়, রূহ বিষয়, আত্মবিষয়, দেহতত্ত্ব বিষয়, আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।